মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ভুলেও করবেন না কম্পিউটার রিলেটেড কোনো কোর্স। কেন করবেন না, কী সমস্যা হবে সেটা এই ভিডিওতে বলবো। কিন্তু মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কোন কোন কোর্স বা কেরিয়ার অপশনসগুলো মাধ্যমিকের পরে ওই 3 মাসের যে গ্যাপটি পাওয়া যায়, ছুটিটা পাওয়া যায়, সেই টাইমে করলে বেস্ট হবে 2023 সালে দাঁড়িয়ে, সেটাও এই ভিডিওতে বলবো। বেশিরভাগ মাধ্যমিক দেওয়া ছাত্রছাত্রী যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বাংলা মিডিয়াম স্কুল থেকে বা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস আউট হয়, তারা সবার আগে যে ভুলটা করে, তারা দৌড়ে গিয়ে একটা কম্পিউটার কোর্সে গিয়ে ভর্তি হয়। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি যেহেতু প্রচুর ছোটো বাচ্চাদেরকে পড়াতাম, এখনও পড়াই ক্লাস 7, 8, 9, 10, মাধ্যমিক 11, 12, তো পড়া থেকে আমি দেখেছি মাধ্যমিক দেওয়ার পরে কোনো কম্পিউটার কোর্সে ভর্তি হলে ফার্স্ট যে প্রবলেমটা হয় তাকে কম্পিউটারের টেকনিক্যাল ট্রেনিং। এই টেকনিক্যাল ট্রেনিংটা করে তোমাকে এই টেকনিক্যাল ট্রেনিংটি কন্টিনিউ করতে হবে, এটাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এক্স্যাক্টলি মাধ্যমিক পরীক্ষার পরে পুরোপুরি 3 মাস কিন্তু সময় পাওয়া যায় না, মেরে কেটে 2 থেকে 2.5 মাস মতন সময় পাওয়া যায়, তারপরেই রেজাল্ট বেরিয়ে যায় এবং তারপরেই তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে তোমার স্কুলে ভর্তি হওয়ার জন্য। আর কম্পিউটার কোর্সে মিনিমাম ক্লাসেস হয় কখনো 2 দিন সপ্তাহে, কোথাও 3 দিন, কোথাও কোথাও 4 দিন, এটা প্র্যাকটিস নির্ভর বা প্র্যাকটিস ওরিয়েন্টেড একটা ট্রেনিং। তাই সবার আগে যে প্রবলেমটা ছাত্রছাত্রীরা ফেস করে, 2 মাসে জাস্ট কিছুটা একটা শিখেছে, একটা কম্পিউটার কোর্স মিনিমাম 6 মাসের হয়, 1 বছরের হয়, কিছুটা শিখেছে, তারপরে তার কলেজ, তার স্কুলের 11, 12 স্কুলের ভর্তি, সাবজেক্ট সিলেকশন এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সে সেই জন্য ওই প্র্যাকটিসটা ঠিকঠাক করে উঠতে পারে না। তারপরে তার স্কুল শুরু হয়ে যায়, স্কুল শুরু হয়ে গেলে বুঝতেই পারছো 11, 12 পড়াশোনাটা, মানে তুমি মাধ্যমিকে যদি থেকে থাকো নদীতে, 11, 12 তুমি এসে পড়লে মহাসমুদ্রের মধ্যে, বিশাল বড় সিলেবাস, প্রচুর পড়াশোনা, টিচার নেওয়া, এক একটা সাবজেক্টের জন্য এক একটা টিচার নেওয়া, তোমার পক্ষে এই কম্পিউটার ট্রেনিংটি কন্টিনিউ করা খুব চাপের হয়ে যায়। এবং তার ফলে কী হয়ে যায়, সে তো তাও নয় মরতে মরতে করলে, তারপরে যেটা হবে যে পড়াশোনার চাপে এটা দিন আর প্র্যাকটিসে থাকতে পারলে না। আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু, মানে যখন 16 বছর বয়স তার বাড়িতে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীর কম্পিউটার যেহেতু থাকে না, সে বাড়িতেও এটি প্র্যাকটিস করতে পারে না এবং সেই জন্য সে এটি ভুলতে শুরু করে। মানে যেটা তুমি শিখলে সেটা তুমি আবার ভুলেও গেলে নেক্সট কয়েক মাসের মধ্যে, আবার উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমাকে আবার পুনরায় কম্পিউটার কোনো সেন্টারে গিয়ে কম্পিউটারের বেসিক ট্রেনিংয়ের জন্য ভর্তি হতে হয়। তো এইটা হচ্ছে মেন কারণ মাধ্যমিকের পরে কম্পিউটারে ভর্তি না হয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিকের পরে ভর্তি হও। বোঝাতে পারলাম কেন? এটা কিন্তু কোনো খারাপ ভাবার কিছু নেই, বাট আমি আমার স্টুডেন্টদের দেখেছিলাম তারা যে প্রবলেমটা ফেস করেছে, সে আমাকে যেটা বলেছে সেটাই আমি তোমাদের শেয়ার করলাম। কারণ বেসিক্যালি আমার কাছে যখন তারা পড়তো, তারা এসে বলতো যে স্যার বা দাদা বলে অনেকে ডাকতে বলতো, আমি এটা করতে পারছি না, কলেজ শুরু হয়ে, স্কুল শুরু হয়ে গেছে, কী করবো এখন, এলাম দেখ বারণ করেছিলাম তোমাকে, তারপরেও কেন তুমি করলে, এটা উচ্চ মাধ্যমিকে পরে করলে শ্রেয় হয়। সেকেন্ড, তাহলে কোন কোর্সটি তোমার তাহলে করা উচিত? আমি তো এরকম 2-3টে কোর্সের কথা বলবো যেগুলো তুমি মাধ্যমিকের পরে যদি করো, যেটা তোমার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে এবং কেরিয়ারে তুমি অনেকটা এগিয়ে যাবে। দেখো, মাধ্যমিকের পরে এই 2 থেকে 2.5 মাসটা আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো বাড়িতে বসে সময় নষ্ট না করার, এমন কিছু শেখো যাতে তোমার ক্রিয়েটিভিটিটা বুস্ট আপ হয়ে যাবে। সেখানে বেস্ট কোর্সেসগুলোর মধ্যে নাম্বার 1 রয়েছে অ্যাঙ্কারিং শেখা। দেখো, আজকের তারিখে না ছোটোদের অ্যাঙ্কারিং, মানে 15 বছর, 16 বছর, 17 বছরের ছেলেমেয়েদের অ্যাঙ্কারিংয়ের একটা হিউজ ডিমান্ড, মানে স্টেজে মাইক ধরে অ্যাঙ্কারিং শিখছো। ওকে, রিসেন্টলি একটা গত বছরেরই একটা মেয়ের কথা বলি, এখন মেয়েটি 11 থেকে 12 উঠছে বা উঠে গেছে হয়তো, গড়িয়ার একটি ছাত্রী, সে একটি আসামের একটি টেলিভিশন চ্যানেলের জন্য মেয়েটি খবর পড়ে, ওর বাড়িতে পুরো সেট আপ করা আছে, আসামের চ্যানেল, কিন্তু অসমিয়া যারা রয়েছেন, যখনকার যারা বাঙালি, তাদের একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম রয়েছে। তো আমাকে, আমার কাছে এই অ্যাঙ্কারিং শিখতো, নিউজ রিডিং অ্যাঙ্কারিং শিখতো আমাদের ইনস্টিটিউটেই, তো সেখানে ফোন করে বলে আমাদের একটি মেয়ে দরকার যে কলকাতায় বসেই কাজ করবে, তার উচ্চারণটা ঠিক হতে হবে কলকাতার লোকেদের মতন, কিন্তু আসাম থেকে আমরা মেয়ে নিতে পারতাম, খুব সুবিধা হতো, কিন্তু এখানে তাদের একটা লোকাল, মানে একটা ল্যাঙ্গুয়েজের উচ্চারণ রয়েছে। তখন সে মেয়েটির সঙ্গে আমি তাকে যোগাযোগ করিয়ে দিই, সে বাড়িতে পুরো তারা আসাম থেকে এসে বা টাকা হয়তো পাঠিয়ে দেয়, ওদের নিজেদের মধ্যে কথা হয়েছিল, পিছনে ক্রোমা লাগিয়ে, সবুজ যে পর্দা যেগুলোকে বলা হয়, ক্রোমা পর্দা লাগিয়ে একটা পুরো ডেস্ক ঠেস দিয়ে পুরো স্টুডিও মতন করে দেওয়া হয়েছিল, করে লাইট টাইট লাগিয়ে দিয়ে ও প্রত্যেক দিন 3 থেকে 4 বার দিনে হচ্ছিলো খবর পড়ে, 10 মিনিট, 20 মিনিট, 1/2 ঘন্টা করে গুগল ড্রাইভে আপলোড করে দেয়, আসামের যে চ্যানেলটি ওরা ওখান থেকে ডাউনলোড করে এডিট করে সেটা চ্যানেলে চালায়। মানে মেয়েটি স্কুলেও পড়াশোনা করছে, সাথে সাথে ও টিভিতে খবরও বলছে, রাইট? যা ভেবে দেখো, এই মেয়েটির যখন 21 বছর, 22 বছর হবে, কত
তোরা বেশি ক্রিয়েটিভ হয়ে যাবে। তাই যারা যারা ক্রিয়েটিভলি কিছু কাজ করতে চাইছো, স্ক্রিপ্ট রাইটিং শিখতে চাইছো, অ্যাঙ্কারিং শিখতে চাইছো, যারা সাংবাদিকতা নিয়ে ক্যারিয়ার করতে চাইছো, মাধ্যমিকের পরে তুমি যদি একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং করে নাও, 4 মাস 5 মাস 6 মাসের ট্রেনিং করে নাও, যেটা তুমি সবচেয়ে মজার ব্যাপার, এটা প্র্যাকটিস করার জন্য তোমাকে কখনো কোনো কম্পিউটারও লাগবে না, ল্যাপটপও লাগবে না, জাস্ট মানে তোমার স্কুলও যদি শুরু হয়ে যায় প্রত্যেক দিন, তুমি যদি 15 মিনিট থেকে আধ ঘন্টা বাড়িতে চর্চার মধ্যে থাকো, তাহলে কিন্তু আজীবন তুমি ভুলবে না এবং তোমার স্কিলটা আরও বেশি ইম্প্রুভ বা ডেভেলপ হতে শুরু করবে। এবং সবচেয়ে মজার কথা, এইগুলো পার্ট টাইম কাজ হয়। মানে আমি প্রচুর ছেলেমেয়েদের দেখেছি মাধ্যমিক দেওয়ার পরে তারা পরবর্তীকালে পুজোর সময় 1 মাসের জন্য কাজ করলো বিভিন্ন একটা কোনো টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন স্টেজ অ্যাঙ্কারিংয়ের সে মাঝে মাঝে মাসে 1-2 স্টেজে কাজ করছে, সে তার স্ক্রিপ্ট লিখে চ্যানেলে সেন্ড করছে পড়াশোনার সাথে সাথে, এগুলো পার্ট টাইম কাজ হয়। মানে তুমি কাজের চর্চার মধ্যেও তুমি কিন্তু থাকতে পারবে যদি মাধ্যমিকের পরে নিউজ রিডিং মানে টিভিতে খবর বলা, অ্যাঙ্কারিং করা, স্ক্রিপ্ট লেখা, রিপোর্টিং করা, এই টাইপের যদি ট্রেনিং করে নাও। এই টাইপের ট্রেনিং করতে গেলে দেখো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো খুব সস্তায়, মানে 3-4 হাজার টাকার মধ্যেই, মানে কম্পিউটার কোর্স করতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে তুমি এরকম একটা অ্যাডভান্স ট্রেনিং করতেই পারো। নাম্বার 2, যেই কোর্সটি তুমি করলে খুব খুশি হবে হয়তো, সেই কোর্সটি হচ্ছিল ফটোগ্রাফি। ফটোগ্রাফি একটা খুব আর্টিস্টিক একটা কাজ। এই ফটোগ্রাফি কোর্স তুমি যদি করো, বিশ্বাস করো, মানে যেই সমস্ত ছেলেরা মেয়েরা ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চাও, প্যাশনেট রয়েছো, মাধ্যমিকের পরে 2-3 মাস বাড়িতে বসে না থেকে ফটোগ্রাফি শিখতে চাও এবং ফটোগ্রাফি শিখে নিজের প্যাশনটাকে এক্সপ্লোর করতে চাও, ঠিক আছে, আমরা 3 ইডিয়টস দেখার পরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে অনেকের ইন্টারেস্ট আছে, তারা কিন্তু ফটোগ্রাফি কোর্সটি করতে পারো। এটাও খুব সস্তার একটি কোর্স, কম পয়সায়, কোনো বেশি খরচা দিয়ে কোর্স করবে না, ওকে, অনলাইন অফলাইন। প্রথমে যে কোর্সটা বললাম নিউজ রিডিং অ্যাঙ্কারিং, ওটাও অনলাইনে করতে পারো, অফলাইনে করতে পারো, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থাকো, যে কোনো গ্রামে থাকো, তুমি কলকাতায় যদি আসতে না পারো কোনো অসুবিধা নেই, তুমি অনলাইনে করতে পারো বা চাইলে অফলাইনেও এসেও করতে পারো, যেটা তোমার সুবিধা। ফটোগ্রাফি কোর্সটাও তুমি অনলাইনে করতে পারো, অফলাইনে করতে পারো, করে তুমি এটাকে পার্ট টাইম ক্যারিয়ার হিসেবেও নিতে পারো। এই একটা সেকেন্ড কোর্স তুমি যেটা করতেই পারো মাধ্যমিকের পরে। থার্ড যে কোর্সটি তোমার করলে প্রচণ্ড ভালো হবে সেটা হচ্ছিলো এডিটিং, ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং শেখার জন্য আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো তুমি কোনো ইনস্টিটিউটে ভর্তি হবে না, ভিডিও এডিটিংয়ের জন্য তোমাকে হাইলি রেকমেন্ড করবো তুমি আমাদের ইউটিউবেই প্রচুর প্রচুর টিউটোরিয়ালস রয়েছে। আমি কতগুলো ভিডিও এডিটিংয়ের অ্যাপের কথা বলে দিচ্ছি, তুমি একদম সিম্পল ইউটিউবে গিয়ে সার্চ করবে, আমি বলে দিচ্ছি কী লিখে সার্চ করবে, সেই রিলেটেড প্রচুর ভিডিওস পেয়ে যাবে। ফোনে অথবা বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ যদি থেকে থাকে তুমি সেখানে চর্চা করে একা একাই শিখে নিতে পারো। অ্যাপগুলো হচ্ছিলো ফোনের জন্য বেস্ট এডিটিং অ্যাপ হচ্ছিলো ফোনে। তুমি যদি মোবাইল এডিটিং শিখতে চাও তাহলে হচ্ছিলো আমার ডাইরেক্টরি রয়েছে, ওকে, আমাদের রয়েছে হচ্ছিলো ইনশট রয়েছে, এই ভিডিওগুলো তুমি যদি সে এডিটিং অ্যাপগুলো তুমি ইউজ করো, তুমি ইউটিউবে গিয়ে চলে যাও, গিয়ে সেগুলোর এডিটিং তুমি লিখে দাও, ইনশট টিউটোরিয়াল ইন বাংলা, ইনশট টিউটোরিয়াল ইন হিন্দি, পাওয়ার ডাইরেক্টরি টিউটোরিয়াল ইন বাংলা বলে সার্চ করো, প্রচুর ভিডিওস পেয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে, কী করে ক্র্যাক ভার্সন ডাউনলোড করতে হয় তারও প্রচুর ভিডিও রয়েছে, হাউ টু ডাউনলোড, হাউ টু রিমুভ ওয়াটার মার্ক, হাউ টু ডাউনলোড ক্র্যাক ভার্সন ইন মোবাইল বলে সার্চ করো, তুমি সিস্টেমও পেয়ে যাবে যেখানে ওয়াটার মার্ক, ওয়াটার মার্ক বলতে নিচে লেখা থাকে ওই অ্যাপটার নাম, সেগুলো রিমুভ করে তুমি ইউটিউব থেকে শিখে নিতে পারো ভিডিও এডিটিং। আর যদি ল্যাপটপ বা মোবাইল, তুমি ল্যাপটপ বা কম্পিউটারে একটু বড় অ্যাপ শিখতে চাও, তাহলে আমি তোমাকে রেকমেন্ড করবো প্রথমে শেখো হচ্ছিলো ফিল্মোরা। বাড়িতে যদি দেখে থাকে তোমার হচ্ছিলো ল্যাপটপ বা কম্পিউটার, ফিল্মোরা এই অ্যাপটি এডিটিংয়ের জন্য প্রচুর ভালো ভালো টিউটোরিয়াল রয়েছে। আগে ডাউনলোড করো কম্পিউটারে, লিখে দাও হাউ টু ডাউনলোড ফিল্মোরা উইদাউট ওয়াটার মার্ক বলে সার্চ করো, প্রচুর টিউটোরিয়াল পাবে, দেখে একটা ডাউনলোড করে নাও। ফিল্মোরাটা প্রথম শিখে নিলে 4 মাস 5 মাসের প্র্যাকটিস করে নিলে ভিডিও এডিটিং, ফিল্মোরা পরে চলে আসা হচ্ছে প্রিমিয়ার প্রো, এই অ্যাপগুলোর প্রচুর ভালো ভালো টিউটোরিয়াল পাওয়া যায় ইউটিউব দেখেই তুমি শিখতে পারো। এর জন্য তোমাকে আলাদা করে কিন্তু কোনো স্যার বা টিচার নেওয়ার আমি তো সাজেস্ট করবো দরকার একদম নেই। আরেকটা অ্যাপ তুমি এডিটিংয়ে শিখতে পারো, যেটা হচ্ছিলো তোমাদের ফটোশপ, এটারও প্রচুর ভালো ভালো টিউটোরিয়াল রয়েছে। ফটোশপ তুমি কম্পিউটারে কী করে করবে সেগুলো শিখে নেবে, কিন্তু ফটো রিলেটেড এডিটিং তুমি যদি মোবাইলে করতে চাও তোমাকে কতগুলো অ্যাপের কথা বলে দিই, ক্যানভা, তারপর হচ্ছিলো পিক্সেল ল্যাব, এই অ্যাপগুলো ডাউনলোড করে টিউটোরিয়াল ইউটিউব থেকে দেখে নিয়ে শিখে নিতে পারো। মানে প্রতিদিন তুমি যদি 1/2 ঘন্টা করে টাইম দাও ইউটিউব টিউটোরিয়াল এবং কিছু প্র্যাকটিসের জন্য, বিশ্বাস করো কোনো স্যার বা ম্যাডাম লাগবে না, ফ্রি অফ কস্টে বাড়িতে বসে তুমি এটা শিখে নিতে পারবে।
ফোর্থ যে কোর্সটি তোমার জন্য খুব ভালো হবে, যারা একটু সিনেমা নিয়ে কাজ করতে চাও, ফিল্ম নিয়ে কাজ করতে চাও, অভিনয়ের কথা বলছি না, তাদের জন্য ফিল্ম মেকিং সিনেমা তৈরি করা, কী করে ফিল্ম মেকিং কোর্স, সিনেমা কী করে তৈরি হয়, একটা শর্টস কী করে নেওয়া হয়, একটা স্টোরি কী করে ভাবা হয়, এগুলো কিন্তু মাধ্যমিকের পরে তুমি শিখতে পারো। কিন্তু হাইলি রিকোয়েস্ট করবো, প্লিজ কোনো মানে মানে মানি মেকিং ইনস্টিটিউটে ভর্তি হয়েও না, প্রচুর টাকা তোমাকে থেকে নিয়ে নেবে। ফিল্ম মেকিংয়ের কোর্স চাইলে তুমি আমাদের এখানে করতে পারো, খুব সামান্য টাকার বিনিময়ে সেখানে হয়, 3,000-4,000 টাকার মধ্যে এই কোর্সেসগুলো হয়ে যায়। অন্য কোথাও গেলে এই কোর্সটা যেখানে তোমার থেকে 60,000-70,000 টাকা নিয়ে নেবে, ফালতু এত টাকা খরচা করবে না। সেম কোর্স সেম টিচারদের দ্বারা হচ্ছিল আমাদের অনলাইনে এবং অফলাইনে ক্লাসেস হয় ফিল্ম মেকিংয়ের ওপরে। ওকে, এটাও 4 মাস, 5 মাস, 6 মাসের বিভিন্ন স্টেজের ট্রেনিং হয়। এই কোর্সটি করে সবচেয়ে মজা, তোমার হাতে মোবাইল রয়েছে, মোবাইলে তুমি বাড়িতে বসে বিভিন্ন ফিল্ম মেকিংয়ের প্রজেক্ট করতে পারো। প্রচুর বড় বড় কলকাতার বুকে সিনেমা নিয়ে এক্সিবিশন হয়, সেই এক্সিবিশনসগুলোতে সিনেমাগুলো তুমি দিতে পারো। আর একটা কথা আছে না, তুমি যদি বিরাট কোহলি হতে চাও 20 বছর বয়সে গিয়ে ক্রিকেট খেলা শুরু করলে কিন্তু হবে না, তোমাকে আর্লি এজে 12-13 বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করতে হবে। তেমনি তুমি যদি ফিল্ম মেকার হতে চাও, একেবারে বুড়ো হাবড়া হয়ে গিয়ে 24-25-30 বছরের পুরুষ বা মহিলা হয়ে গিয়ে শিখলে হবে না, এই 16 বছর বয়সে তুমি যদি ফিল্ম মেকিং শেখো, তুমি বড় স্টার হয়ে যাবে ওই বয়সটায় গিয়ে, তখন তোমার 24-25 বছর বয়স হয়ে যাবে। তুমি চাই ডিসক্রিপশনে নাম্বার রয়েছে আমাদের, চাইলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাকে সম্পূর্ণ কোর্স ডিটেলস কী কী শিখবে সেগুলো পাঠিয়ে দেবো। ফোর্থ যে কোর্সটি তোমার করলে সবচেয়ে ভালো হয়, খুব সুবিধা, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের ট্রেনিং। স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, প্লিজ দূরে কোথাও যাবে না। স্পোকেন ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা 3-4 মাসে হয় না। কেউ যদি তোমাকে বলে 3 মাসে স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবো, ফালতু সেটা মার্কেটিং স্টান্ট, এটা সে হয়তো মার্কেটিংয়ের জন্য বলছে সে স্যার বা যেই ম্যাম সে দাদা। একটা স্পোকেন ইংলিশ তোমার শিখতে গেলে মিনিমাম 1-1.5-2 বছর টাইম দিতে হবে, কারণ স্পোকেন ইংলিশ শিখে তুমি কম্পিটিশন করছো কাদের সঙ্গে, যারা একেবারে পুরো মানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের সঙ্গে, যারা 10-12 বছর ধরে ইংলিশ মিডিয়াম কালচারে গ্রো আপ হয়েছে। তাই এমন কোনো স্যার বা ম্যাডাম নাও, সপ্তাহে একদিন করে ক্লাস করো এবং তাকে বলো, ম্যাম আমি পুরো 2 বছর নেক্সট 2 বছর তো আপনার কাছে পড়তে আসবো, সপ্তাহে একদিন করে করে আমাকে ভালো করে স্পোকেন ইংলিশটা শিখিয়ে দিন। তো কোনো পাড়ার কোনো বা নিজের বাড়ির আশেপাশে যে স্পোকেন ইংলিশের কোনো স্যার বা ম্যামের কাছে পার্সোনালি ভর্তি হলে আমার ব্যক্তিগত মনে হয় খুব ভালো হয়। কোনো ইনস্টিটিউটে যাবে, তোমাকে একটা এককালীন টাকা নিয়ে নেবে, গিয়ে বলো 3 মাস বলবে 4 মাস, দেখো 3-4 মাস তারা তোমাকে সব কিছু পড়িয়ে দেবে, বা তোমাকেও তো 3-4 মাসের মধ্যে অ্যাডজাস্ট হতে হবে। এটা একটা 16 বছরের, তোমরা খুবই ছোটো, আমার একেবারে মানে ছোটো ছোটো ভাইয়ের মতন ভাই, তোমার ভাই বোনের থেকেও তোমরা ছোটো হবে, তো তোমাদের পক্ষে 3-4 মাসে তারা করিয়ে দেবে, বা তোমার পক্ষে 3-4 মাসে একটা ডন বস্কো যে পরে সেনজিবিএসএ ছেলেটি বা মেটি পরে, তার লেভেলের ইংলিশ মানে স্ট্যামিনা বা ক্ষমতা আসা কিন্তু রাখা কিন্তু সম্ভবকর হবে না। তাই এটাকে লং প্রজেক্ট, 1-2 বছর ধরে তার কাছে শিখবে, কোনো ইনস্টিটিউটে না পড়ে কোনো পার্সোনালি কোনো টিচারের কাছে পড়লে আমার মনে হয় এটা অনেক বেশি ভালো হয়। নেক্সট আরেকটি কোর্স রয়েছে যেটা তুমি অবশ্যই করতে পারো, যেটা আমি তোমাকে প্রথমে একবার বলেছিলাম, রিপিট করে বলে দিই, সেটা হচ্ছিল মানে স্ক্রিপ্ট রাইটিং একটা স্কিল, যে স্ক্রিপ্ট রাইটিং পার্টটাও আমরা শিখিয়ে থাকি, স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড প্রোডাকশন। এই স্ক্রিপ্ট লেখা একটা খুব সৃজনশীল, যারা লেখালেখি করতে ভালোবাসো, লেখালেখি প্রতি ইন্টারেস্ট রয়েছে, তারা স্ক্রিপ্ট রাইটিং শিখতেই পারো। ওকে, এটাও আমরা শিখিয়ে থাকি স্ক্রিপ্ট রাইটার, নিজের স্ক্রিপ্ট রাইটিং নিজের ডিসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া রয়েছে আমাদের, তুমি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। নেক্সট আরেকটি কোর্স রয়েছে ভয়েস আর্টিস্ট, যারা ভয়েস নিয়ে কাজ করতে চাও, তুমি কার্টুনে ভয়েস দেবে, তুমি ডাবিংয়ে ভয়েস দেবে, তুমি ধরে নাও তুমি একটা ভালো কণ্ঠশিল্পী হবে, ওকে, তুমি হচ্ছে ধরে নাও ভয়েস ওভারের কাজ করবে, মানে গলা নিয়ে রেডিওতে কাজ করবে, পডকাস্টিং করবে, ওকে, অনলাইনে ভয়েস দেবে তুমি, তুমি 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 স্টোরি টেলিং করবে, কোনো দেখবে সানডে সাসপেন্সের মতন গল্প বলবে, সেখানে কিন্তু গলাটাই মুখ্য গুরুত্বপূর্ণ কাজ। তাই গলা নিয়ে কাজ করতে চাইলে আমি বলবো ভয়েস আর্টিস্ট হওয়ার যে ট্রেনিং সেটাও তুমি কিন্তু করতে পারো। এই ভয়েস আর্টিস্টের ট্রেনিংও আমাদের এখানে করানো হয়ে থাকে, তুমি চাইলে ভয়েস আর্টিস্টের ট্রেনিংও আমাদের এখান থেকে করতে পারো। এটাও খুব সামান্য 3-4,000 টাকা দিয়ে করানো হয় এবং 3-4, 5-6 মাসের ট্রেনিং হয়। ইউ ক্যান ডু ইট অনলাইন এবং অফলাইন বোথ হয়ে থাকে। তো এই কোর্সেসগুলো তুমি যদি মাধ্যমিকের পরে যদি করো, আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি, তোমার অবশ্যই উপকার হবে। অনেকের এটা আমার একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন, অনেকে ডিফার করতে পারো আর অন্যান্য কিছু সাজেস্ট করতে পারো, তোমাদের মতামত জানিও। এটা আমি যেটা দীর্ঘদিন স্টুডেন্টদের সঙ্গে থাকতে থাকতে, বরং আমি সবসময় বলি যে আমি যা ওদেরকে শিখিয়েছি আমার ছাত্রছাত্রীদের, তার থেকে অনেক বেশি কিছু শিখেছি ওদের থেকে, ওই ছোটো ছোটো 6, 7, 8, 9, 10, 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং মাস্টার্সের স্টুডেন্টদেরও আমি পড়াই। তো তোমরা তো আমাদের ক্লাসের ভিডিওস দেখেছো, প্রায় ধরে নাও 700-800 স্টুডেন্ট আমার কাছে পড়ে। তো এত স্টুডেন্টদেরকে পড়িয়ে আমি যে অভিজ্ঞতা সঞ্চার করেছি, যেটা আমি দেখেছি
পড়েছি ওদেরকে পড়াতে গিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আমার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, বাট এটা হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে বাস্তব। তো দেখাবে পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।